আপনাদেরকে দিল্লির ছবিটা দেখালাম, কিন্তু কলকাতা বিমানবন্দরের কি ছবি সেটাই জানবো আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল থেকে। অয়ন, কলকাতা বিমানবন্দরের কি ছবি, যারা দেশের বাইরে থেকে আসছেন তাদের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? মূলত পাঁচটি ভাবে কলকাতা বিমানবন্দরকে করোনা ভাইরাস মুক্ত রাখার চেষ্টা চলছে। পদক্ষেপ এক, একদম সামনে ডিসপ্লে বোর্ড, এই ডিসপ্লে বোর্ডের মধ্যে কোন উইং অর্থাৎ এফেক্টেড এরিয়া সেখান থেকে আসা বিমান একদম সরাসরি ক্যান্সেল করে দেওয়া হয়েছে। বেশ কিছু এরকম বিমান ক্যান্সেল করে দেওয়া হয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে, যে বিমানগুলি এমন দেশ থেকে আসছে, নির্দিষ্ট করে আটটি আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার বাছাই করা আটটি সেই দেশ, যেই দেশ এই মুহূর্তে নোভেল করোনা ভাইরাস এফেক্টেড তালিকায় এক থেকে আটের মধ্যে রয়েছে, সেখান থেকে আসা বিমান প্রাথমিকভাবে বাতিল করা হচ্ছে। একান্তই যে বিমানগুলো বাতিল করা সম্ভবপর হচ্ছে না এবং কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের ইন্টারন্যাশনাল অ্যারাইভালে সেই বিমানগুলি অবতরণ করছে, সেই বিমানগুলি থেকে নামা যাত্রীদের সঙ্গে সঙ্গে থার্মাল ডিটেকশন টেস্ট করা হচ্ছে, তারপর তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে আইসোলেশন রুমে, এবং কণামাত্র সন্দেহ অর্থাৎ করোনা ভাইরাসের পজিটিভ হওয়ার কণামাত্র যদি সেখানে একটা সন্দেহ বা সম্ভাবনা থেকে থাকে তাহলে সঙ্গে সঙ্গে বিমানবন্দরের বাইরে সেই যাত্রীকে নিয়ে আসা হচ্ছে। আমরা এই মুহূর্তে যদি আমার ক্যামেরা বন্ধু রতন মজুমদারের পক্ষে দেখানো সম্ভবপর হয় তাহলে দেখাতে অনুরোধ জানাবো, উল্টো দিকেই রাখা রয়েছে অ্যাম্বুলেন্স, তার পাশে রাখা রয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের গাড়ি, এবং সঙ্গে সঙ্গে এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে কলকাতার যে আটটি বড় হাসপাতালকে ইতিমধ্যে পরিকাঠামোগতভাবে সম্পূর্ণ তৈরি রাখা হয়েছে সেই আটটি হাসপাতালের যে কোনো একটি হাসপাতালে নিয়ে চলে যাওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে। এবং আতঙ্ক কোন পর্যায়ে গেছে, বিমানবন্দরের নিরাপত্তা রক্ষী আমরা তাদেরকে পর্যন্ত মাস্ক পরে ডিউটি করতে দেখছি, আমরা বিমানবন্দরের সিকিউরিটি অফিসার আমাদের ঠিক পাশে দাঁড়িয়ে রয়েছেন, আমরা তার সঙ্গে এখানে মাস্ক দেখতে পাচ্ছি। আমরা যদি একটু মাস্কটা দেখি আমরা দেখতে পাচ্ছি কিনা, আতঙ্ক কোন পর্যায়ে চলে গেছে যে কোন বিমানে কোন যাত্রী আসছেন, তাদের মধ্যে কজন পজিটিভ কজন নেগেটিভ, এগুলি বিবেচনা করার ভাবার আক্ষরিক অর্থে এই মুহূর্তে কোনো অবকাশ নেই, কারণ প্রত্যেকেই চাইছেন শ্বাসবাহিত এই রোগ সেই রোগের প্রকোপ থেকে নিজেকে কোনো রকমে বাঁচাতে। এবং তার সবথেকে বড় প্রমাণ, সবথেকে বড় ছবি কিন্তু বারবার ধরা পড়ছে দেশের সমস্ত বিমানবন্দরগুলোতে, যার মধ্যে অন্যতম এবং প্রণিধানযোগ্য কলকাতারই আন্তর্জাতিক বিমানবন্দর লিমা। ভারতে করোনা থাবা লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, কেরালায় নতুন করে সংক্রমণ তিনজনের শরীরে, জয়পুরে এক ইতালীয় পর্যটকের দেহে মিলল ভাইরাসের অস্তিত্ব, দিল্লি তেলেঙ্গানায় আক্রান্ত আরও দুই সেনা অফিসারের শরীরে করোনার লক্ষণ, ইরান থেকে গত মাসে ফেরেন, ইন্দোরের হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চলছে চিকিৎসা, সংক্রমণ নিশ্চিত হতে নমুনা পুনের গবেষণাগারে। ভিয়েনা থেকে করোনার লক্ষণ নিয়ে রাজধানীতে যুবক, ছেলের জন্মদিন সেলিব্রেশনে নামী হোটেলে, খবর ছড়াতে উদ্বেগ চরণে, আমন্ত্রিত 25 পড়ুয়ার নমুনা পরীক্ষা, হোটেলে শুরু স্যানিটাইজেশন, বন্ধ নয়দার দুটি স্কুল। পাখির চোখ বিধানসভা, পুরো ভোটের আগে উত্তরবঙ্গে হারানো জমি উদ্ধারে মমতা, আজ মালদা ও বুনিয়াদপুরে বুথ সম্মেলন, গুণীগড়ের নেতৃত্ব দিয়ে উষ্মা প্রকাশ, দলকে চাঙ্গা করতে কি বার্তা নেত্রীর, নজর সেদিকে। দিনের সবচেয়ে বড় খবর চলছে না বিশ্লেষণ সরগোল, নিউজরুমে জমজমার তর্ক বিতর্ক, পক্ষে বিপক্ষে শানিত যুক্তি, বিকেলে প্রাইম টাইমের উত্তাপ, দেখুন সরগরম পাঁচটার সোম থেকে শুক্র। স্টুডিওয় নয় রাজনীতির গনগনে, আজ এবার রাস্তায় প্রশ্ন আপনার জবাব, নেতাদের বিতর্কে অংশ নিন, জিততে পারেন গোল্ড কয়েন, আর চলে আসুন সল্টলেকের IA কমিউনিটি হলে, দেখুন স্ট্রিট ফাইট রাত আটটায়। ব্রেকিং নিউজের চাপে হারিয়ে যায় আসল খবর, তাই বাঁধা ছককে চ্যালেঞ্জ, বিশ্বাস ফেরো খবরে যে আপনাকে ভাবাবেই ভাবাবে, এডিটর অনির্বাণ চৌধুরীর সঙ্গে, দেখুন এডিট পেজ রাত দশটায়।